বন্ধুরা, সাপ নামটি শুনলেই আমরা ভয়ে আঁতকে উঠি। ছোট এমনকি বড় সব ধরনের সাপ দেখলেই আমরা ভয়ে তার কাছেও যাই না। বর্তমানে যদি বলা হয় সবথেকে বড় সাপ কোনটি, তাহলে সবার প্রথমে আমাদের মনে অ্যানাকন্ডার নাম আসবে। তবে যদি বলা হয় অতীতে এমন একটি সাপ ছিল যা এতটাই বিশাল এবং শক্তিশালী ছিল যে তা একটি ডাইনোসরকে পিষে মেরে ফেলার ক্ষমতা রাখত, তাহলে নিশ্চয়ই অবাক হবেন যে ডাইনোসরের মতো ভয়ঙ্কর বিশাল দেহের প্রাণীকে যেই সাপ পেঁচিয়ে পিষে মেরে ফেলতে পারে তা কত বড় হতে পারে। তো আজ আমরা এই ভিডিওতে সেই রহস্যময় ভয়ঙ্কর সাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি উত্তর কলম্বিয়ার একটি কয়লার খনিতে আবিষ্কৃত হয়েছে 50 ফুট বা 4 মিটার লম্বা এবং 1 টনেরও বেশি ওজনের একটি বিশাল সাপের ফসিল বা কঙ্কাল। বিজ্ঞানীরা এটি দেখে অবাক হয়ে যায়। তারা প্রথমে মনে করে এখানে হয়তো বা অনেকগুলো সাপ মরে মাটিতে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তারা যখন ভালোভাবে এটি খনন করে তখন আসল রহস্য বেরিয়ে আসে। এখানে একটিমাত্র সাপের পরিপূর্ণ কঙ্কাল ছিল যা কোনো দিক দিয়ে ভাঙা ছিল না, এবং এ পর্যন্ত আবিষ্কৃত সকল সাপের মধ্যে এটি ছিল সব থেকে বড়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে টাইটানোবোয়া। এই টাইটানোবোয়া আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে কলম্বিয়ার জলভূমিতে পাওয়া যেত। এই টাইটানোবোয়া ছিল বর্তমান সময়ের বড় আকারের অ্যানাকন্ডার চেয়েও 10 গুণ বড়। এরা কতটা বড় ছিল তা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন। এখানে ছোট মাথাটি হচ্ছে বর্তমান সময়ের সব থেকে বড় অ্যানাকন্ডা সাপের, আর বড় মাথাটি হচ্ছে টাইটানোবোয়া সাপের। এরা এতটাই বড় ছিল যে একটি জলহস্তিকে না মেরে এরা মুহূর্তেই গিলে ফেলতে পারত। এছাড়া এরা পানিতে থাকত বিধায় বড় বড় মাছের পাশাপাশি 5 ফিট লম্বা কচ্ছপ এবং 20 ফিট লম্বা কুমির এদের খাবার হতো। বন্ধুরা, আপনাদের মনে একথা আসতে পারে যে ওই সময়কার সাপ এত বড় হতো কিভাবে? আসলে সাপের আকৃতি বড় হওয়া খাবারের উপর নির্ভর করে না, নির্ভর করে আবহাওয়ার উপর। আবহাওয়া যত গরম হবে সাপের আকৃতিও তত বৃদ্ধি পাবে। তাই এই সাপ আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধীরে ধীরে এত বেশি বড় হয়ে যায় যে একসময় এর খাবারের অভাব সৃষ্টি হয়ে বিলুপ্ত হয়ে যায়। আবার অনেকের মতে টাইটানোবোয়া বিবর্তন হয়ে বর্তমানে অ্যানাকন্ডায় পরিবর্তন হয়েছে। তবে বর্তমানে পৃথিবীর তাপমাত্রা আবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি এই টাইটানোবোয়ার মতো বড় সাপ আবার আসতে পারে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। সম্প্রতি যে কয়লার খনি থেকে টাইটানোবোয়ার কঙ্কাল পাওয়া গিয়েছিল সেখানেই একটি বিশাল আকৃতির অ্যানাকন্ডা মরা অবস্থায় পাওয়া যায়। সেখানকার কর্মীরা তা মোবাইল দিয়ে রেকর্ড করে রাখে। এটাও মনে করা হয় যে অ্যামাজন জঙ্গলের অনেক জায়গায় এখনও মানুষ পৌঁছাতে পারেনি, সেখানে হয়তোবা আমাদের কল্পনা করা বিশাল আকৃতির সাপ থাকতে পারে। যেমন এই ভিডিওটি দেখুন। ভিডিওটির সাপটিকে ব্রাজিলের এক নদীতে দেখা গিয়েছিল। সাপটিকে 50 ফিট লম্বা বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, একবার চিন্তা করুন, যদি এই টাইটানোবোয়া আজও জীবিত থাকতো তাহলে কি হতো? মানুষ কি এর সাথে পৃথিবীতে থাকতে পারতো, নাকি টাইটানোবোয়া মানুষকে ধ্বংস করে ফেলতো? যদি আজও টাইটানোবোয়া থাকতো তাহলে এদের ব্রাজিল, ভেনাজুয়েলা এবং সাউথ আমেরিকায় দেখা যেত। অ্যানাকন্ডার মতোই এরাও পানিতে ঝোপঝাড়ে এবং জঙ্গলের কোনায় কোনায় লুকিয়ে থাকতো। তখন মানুষের এ সকল জায়গার পাশ দিয়ে যাওয়ার আগে 10 বার চিন্তা করা লাগতো। কোন রকম অস্ত্র ছাড়া যদি 100 মানুষও এই টাইটানোবোয়ার সামনে পড়তো তাহলেও তারা এর কিছুই করতে পারতো না, উল্টো সবাই এর খাবারে পরিণত হতো। তো বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি আল্লাহ তাআলা যা করেছে ভালোর জন্যই করেছে। এই বিশাল সাপ যদি আজও জীবিত থাকতো তাহলে মানুষের হয়তো বা বিলুপ্ত হয়ে যেতে হতো, অথবা চিড়িয়াখানার পশু পাখিদের মতো আমাদের খাঁচার ভিতরে বসবাস করতে হতো। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যদি আপনি এরকম আরও ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।